আজকে আমি তোমাদের এই যেটা পড়াচ্ছিলাম ফিট অন ফিট লেসন টু, অর্ধেকটা আমাদের পড়া হয়ে গেছিল, আজকে বাকি অর্ধেকটা তোমাদের আমি পড়িয়ে দেবো, তারপরে কোয়েশ্চেন অ্যান্সার লেখাবো। অ্যাট 4 AM অন May 29, 1953 হিলারি অ্যান্ড নোর্গে অ্যাওক অ্যান্ড গট রেডি ফর দেয়ার ক্লাইম। হিলারি ডিসকভার্ড দ্যাট ইজ বুটস হ্যাড ফ্রোজেন and spent 2 hours defrosting them. The two men left camp 6:30 AM. Upon their climb, they came upon one particularly difficult rock face, but Hilary found a way to climb it, and the rock face is now called Hilary's Step. At 4 AM on May 29th, 29 মে, আজকেই বোধ হয় 29 মে, তাই তো আজকেই দিনেই সেটা হয়েছিল। অ্যাট 4 AM May 29, 1953 তারা ভোরবেলায় ঘুম থেকে উঠলেন এবং তাদের পাহাড়ি চড়া বা এভারেস্টের চূড়ায় চড়ার জন্য প্রস্তুত হলেন। হিলারি ডিসকভার্ড দ্যাট ইজ বুটস হ্যাড ফ্রোজেন, হিলারি আবিষ্কার করলেন যে তার যে পাহাড়ে চড়ার জুতো, পাহাড়ে চড়ার জন্য বিশেষ ধরনের একটা জুতো পরতে হয় যার তলায় আর কি বড়ো বড়ো কাঁটা লাগানো থাকে বা স্পাইক লাগানো থাকে যেগুলো বরফকে আঁকড়ে ধরতে পারে, তো সেই বুট একদম বরফে জমে গেছে। অ্যান্ড স্পেন্ট 2 hours ডিফ্রস্টিং দেম, এবং 2 ঘন্টা তিনি সেই জুতোটাকে বরফ মুক্ত করতে সময় লাগালেন। আজকের দিনে তোমাদের বাড়িতে ফ্রিজকে মাঝে মাঝে ডিফ্রস্ট করা হয় দেখবে, অর্থাৎ বরফ শূন্য করে ফেলা হয়। দ্য টু মেন লেফট ক্যাম্প অ্যাট 6:30 AM, হিলারি এবং তেনজিং এরা দুজন তাদের তাঁবু ছাড়লেন প্রায় সকালবেলা 6:30 সময়। আপন দেয়ার ক্লাইম দে কেম আপন ওয়ান পার্টিকুলারলি ডিফিকাল্ট রক ফেস, একটা জায়গায় যখন তারা চড়ছেন একটা খুব জটিল চড়া বা ওঠা সমস্যাযুক্ত এইরকম জায়গায় তারা গিয়ে পৌঁছলেন। বাট হিলারি ফাউন্ড এ ওয়ে টু ক্লাইম্ব ইট, প্রাথমিকভাবে ওরা যখন মানে এই ঘটনাগুলো তোমরা যদি ভালো করে পড়ো দেখতে পাবে যে ওরা যখন চড়ার চেষ্টা করছিলেন তখন কিন্তু সেখানে চড়তে অসুবিধে পড়ছিল, কিন্তু সেসব দিয়ে এডমন্ড হিলারি একটা রাস্তা খুঁজে পেয়ে যান ওইটা এড়িয়ে যাবার। বাট হিলারি ফাউন্ড এ ওয়ে টু ক্লাইম্ব ইট, সেইটা চড়ার জন্য। দ্য রক ফেস ইজ নাও কল্ড হিলারি স্টেপ, এটাকে বলা হয় হিলারি স্টেপ। অ্যাট 11:30 AM হিলারি অ্যান্ড নোর্গে রিচ দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট। হিলারি রিচ আউট টু শেক নোর্গেজ হ্যান্ড বাট নোর্গে গেভ হিম আ হাগ ইন রিটার্ন। দ্য টু মেন এনজয়েড অনলি 50 মিনিটস অ্যাট দি টপ অফ দ্য ওয়ার্ল্ড বিকজ অফ দেয়ার লো অক্সিজেন সাপ্লাই, দে স্পেন্ড দেয়ার টাইম টেকিং ফটোগ্রাফস অ্যান্ড এনজয়িং দ্য ভিউ। নোর্গে প্লেসড আ ফুড অফারিং টু গড when their 15 minutes were up, Hilary and Norge made their way back down the mountain. At 11:30 AM sokal 6:30 tara jatra shuru korechilen ar bela 11:30 tar shomoy Hilary and Norge reached the summit. Summit hocche porbotir ekdom chura, ami ager dino tomader bolechi eta ekdom porbotir chura ta ye matha ta dekhcho etake bola hoy summit. তারা বেলা 11:30 পর্বতের চূড়ায় পৌঁছলেন, কোন শৃঙ্গের চূড়ায় পৌঁছলেন, অর্থাৎ মাউন্ট এভারেস্টের একদম সর্বোচ্চ স্থানে গিয়ে পৌঁছলেন। হিলারি রিচড আউট টু শেক নোর্গেজ হ্যান্ড, হিলারি তার হাত বাড়িয়ে দিলেন নোর্গের সঙ্গে হ্যান্ডশেক করবেন বলে, মানে একে অপরকে অভিনন্দন জানাবেন বলে। বাট নোর্গে গেভ হিম আ হাগ ইন রিটার্ন, কিন্তু নোর্গে কী করলেন, নোর্গে তার পরিবর্তে তাকে জড়িয়ে ধরলেন, এটাকে হাগ বলা হয় জড়িয়ে ধরাটাকে, হাগ ইন রিটার্ন পরিবর্তে বা তার হাত বাড়িয়ে দেওয়ার পরিবর্তে নোর্গে তাকে জড়িয়ে ধরলেন। দ্য টু মেন এনজয়েড অনলি 15 মিনিটস অ্যাট দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড, ওই পৃথিবীর সর্বোচ্চ স্থানে ওই দুজন মানুষ মাত্র 15 মিনিট সময়কাল ছিলেন, কারণ বিকজ অব দেয়ার লো অক্সিজেন সাপ্লাই, কারণ তাদের কাছে যে অক্সিজেন ছিল সেটা খুবই কম ছিল। আগের দিনও আমি তোমাদের বলেছি যে তেনজিং নোর্গে আর এডমন্ড হিলারির কৃতিত্ব সারা পৃথিবীতে যত এভারেস্ট অভিযানই হোক কোনো দিনই কমবে না, তার কারণ হচ্ছে তারা কিন্তু লোহার সিলিন্ডার পিঠে নিয়ে উঠেছিলেন, যেটা এখন আর করতে হয় না, এখন ফাইবারের হালকা পাতলা সিলিন্ডার বা ডিভাইসও অনেক বদল হয়ে গেছে, এখন যে কার্বন ডাইঅক্সাইড আমরা ছাড়ি এই কার্বন ডাইঅক্সাইড থেকেও অক্সিজেন তৈরি করা যায়,
এরকম ডিভাইসই লাগানো থাকে তোমার সিলিন্ডারের মুখগুলোতে। কাজেই এখন অনেক হালকা, অনেক সহজ হয়ে গেছে, যেটা তখন ছিল না, কারণ তাদের অক্সিজেন সাপ্লাই কম ছিল। দে স্পেন্ড দেয়ার টাইম টেকিং ফটোগ্রাফস অ্যান্ড এনজয়িং দেয়ার ভিউ। নরগে প্লেসড ফুড অফারিং টু গড। নরগে কী করলেন, আমাদের যেরকম ভারতীয়রা আমরা যা করে থাকি, ঈশ্বরকে খাবার দাবার দিয়ে আর কি, নরগে তার কাছে যেটুকুন খাবার ছিল সেটা ঈশ্বরকে নিবেদন করলেন। ওয়েন দেয়ার 15 মিনিটস ওয়ার আপ, যখন তাদের 15 মিনিট কেটে গেল, হিলারি অ্যান্ড নরগে মেড দেয়ার ওয়ে ব্যাক ডাউন টু দ্য মাউন্টেন। হিলারি এবং নরগে তাদের আবার নিচে আসার যে যাত্রা, সেই যাত্রা শুরু করলেন। তোমাদের পড়ানো এখানেই শেষ, কিন্তু তোমরা এইখানে দেখবে যে গোলাপি শব্দগুলো যেগুলো বিশেষ করে মার্ক করা আছে, এইগুলো আবার এখানে লেখা আছে এবং তার মিনিং আছে, যাকে ওয়ার্ড থ্রোপ বলা হয়। এক্সপিডিশন, অর্গানাইজ জার্নি উইথ এ পারপাস, একটা বিশেষ উদ্দেশ্যে যদি কোনো যাত্রা করা হয়। সামিট হচ্ছে টপ, একদম ওপরটা। তারপর এনকাউন্টার হচ্ছে ফেসড, মুখোমুখি হওয়া। ডিফ্রস্টিং, রিমুভিং আইস, মানে বরফ সরিয়ে দেওয়া। আর হাগ, হাগ মানে হচ্ছে এমব্রেস, জড়িয়ে ধরা। এরপরে আমি তোমাদের এক্সারসাইজগুলো, অ্যাক্টিভিটিসগুলো করাবো, তবে আজকে এইটুকুনি থাক। কেমন, সবাই ভালো থেকো, সাবধানে থেকো।